চব্বিশ পরগনা জেলা জুড়েই বাড়ছে ডেঙ্গু সংক্রমণের সংখ্যা এবং প্রতিরোধে যথার্থ প্রচেষ্টার অভাব বোধ করে নিজে রায় পথে নামল ভারতীয় জনতা পার্টির কর্মীরা। দেখা গেল বারাসাত তিতুমির বাসস্ট্যান্ড থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকা দিয়ে চাপাডালি মোড় লরি স্ট্যান্ড পর্যন্ত ব্লিচিং পাউডার এবং মশা মারা তেল ছিটোয় তারা। দেখুন কি জানাচ্ছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জি। কোন উদ্দেশ্য আমাদের? প্রথম উদ্দেশ্য, বারাসাতের 400 অধিক ডেঙ্গু মরিজ রয়েছে, রোগী রয়েছে। এখন অবস্থায় আমরা বিরোধী দল হিসাবে আমার দায়িত্বের মধ্যে পড়ে জনগণকে এর থেকে নিরাপত্তা দেওয়া এবং ডেঙ্গুকে পরাস্ত করা। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে পৌরসভা প্রশাসন ঘুমিয়ে আছে, তাদের চৈতন্য জাগানো, তাদেরকে ঘুম ভাঙানো, এটাই আমাদের উদ্দেশ্য। তার জন্য আমরা পথে বেরিয়েছি, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা প্রোগ্রাম নিয়েছি যাতে ডেঙ্গুকে পরাস্ত করতে পারি। যেরকমভাবে করুণায় ভারতীয় জনতা পার্টি কাজ করেছে, সেভাবে আমরা বারাসাতের বুকে আজকে আমাদের এটা পঞ্চম প্রোগ্রাম হচ্ছে। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এই ব্লিচিং এবং বসমরা তেল দিয়ে হচ্ছে যাতে ডেঙ্গুকে পরাস্ত করতে পারি। সঙ্গে সঙ্গে সরকারের এতে নিদায় নির্দয় আছে, সেই নির্দয় খুব ভাঙাতে পারি, চৈতন্য জাগাতে পারি, তার জন্যই এই প্রোগ্রাম আমাদের। সরকারের তো প্রশাসনের তো কাজ করা উচিত, সেগুলো কি করছে না? এই জন্যে আমরা যে রাস্তা দেখাচ্ছি সেই রাস্তা দেখে যদি তাদের চৈতন্যবোধ হয়, তারা যদি রাস্তায় নামে প্রশাসনিকভাবে পৌরসভা থেকে, তাহলে হয়তো ডেঙ্গুকে সম্ভব প্রশ্ন করা। আমাদের এই সামান্য প্রয়াস, তাতে আমরা আমাদের ইচ্ছা ডেঙ্গুকে প্রশ্ন করা, ডেঙ্গুর প্রাদুর্ভাব শেষ করা, যেরকম করুণা আমরা করেছিলাম অনুরূপভাবে আমরা পথে নেমেছি। আমাদের বিশ্বাস, আমাদের কর্মীরা সবাই মিলে এই ডেঙ্গুকে প্রশ্ন করতে পারবো, এটা আমাদের বিশ্বাস নিয়ে আমরা কাজ করে চলেছি। যদিও এই প্রসঙ্গে বারাসাতে ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত জানিয়েছেন, পৌরসভা সবসময় ডেঙ্গি প্রতিরোধে সচেষ্ট, বিজেপির এই কাজ শুধুমাত্র প্রচার পাওয়ার প্রচেষ্টা মাত্র। বিজেপি ব্লিচিং ছড়াচ্ছে, যাক তাহলে কিছু একটা করছে মানুষের জন্য, তাহলে কিছুই করে না। আপনাদের পৌরসভার নাকি ঘুম ভাঙাতে চাইছে ওরা? ঘুম ভাঙাবে কি? আমাদের পৌরসভা সবচেয়ে ভালো পৌরসভা, যেখানে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে কম। সারা পশ্চিমবঙ্গ যদি ঘুরে বেড়ায়, আমার মনে হয় ডেঙ্গুর প্রকোপ বারাসাতে সবচেয়ে কম। এত দিন ধরে ডেঙ্গু হয়েছে ঠিকই, প্রচার হয়েছে, ব্লিচিং ছড়াতে একটা লোক দেখানো প্রচার, মানে যেহেতু সামনে পঞ্চায়েত নির্বাচন কিংবা ইসের জন্য, সারা বারাসাত ধরে ছড়াক না, আরও ভালো হয়। তো বাসস্ট্যান্ডে গেছে কেন? বাসস্ট্যান্ডে পঞ্চায়েতের লোকজন আসে ওর জন্য, দেখাবার জন্য। সুতরাং আমার এখানে ডেঙ্গু টোটাল হয়েছে, টোটালি আমার 45 গতকালকে 5 জন ধরা পড়েছে, তার মধ্যে 3 জন কলকাতার নাগরিক আমাদের এখানকার। সুতরাং বারাসাতে টোটালি যদি ধরতে হয় 49-50 জনের ডেঙ্গু হয়েছে। আর ভারতীয় জনতা পার্টির ওদের তো রাজনীতি নেই, কোর্টের মাধ্যমে রাজনীতি করে, আর নাহলে প্রত্যেকটা ব্যাপারে কেস করে, কেউ মুখ বাঁকালেও কেস করে, কেউ সোজা হাঁটলেও কেস করে। সুতরাং ওদের নিয়ে ভাবনা চিন্তা করি না। সবসময় ওরা করুক, ব্লিচিং পাউডার ছড়াক, মানুষের জন্য কিছু করুক, এই যে ওদের যে মানে বোধ হয়েছে মানুষের জন্য কিছু করতে হবে, এটাই সাধুবাদ জানে যে একটা মানুষের জন্য কিছু করার চেষ্টা করছে, শুধু বিতর্ক করে না, সমালোচনা। আর আমার মুখ্যমন্ত্রী বিতর্ক করে লাভ নেই, আমার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের সেরা এবং সেটা প্রমাণিত হয়েছে, সারা বিশ্ব তাকে পুরস্কৃত করে। সুতরাং মানুষের জন্য, ডেঙ্গুর জন্য, সাধারণ মানুষের জন্য যদি করে থাকে, একমাত্র মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। সুতরাং ওসব বলে লাভ নেই। আবার আসাদ পৌরসভা সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, প্রত্যেকটা ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়ে ডেঙ্গু মোকাবিলা করছে, জঞ্জাল অপসারণের ব্যাপারে সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে, এবং বারাসাত পৌরসভা আগামী দিনে আরও ভালো জায়গায় গিয়ে 1 নম্বর পৌরসভা হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য হবে।
ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট সব রকম খাবার সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারির সুব্যবস্থা দ্য ব্ল্যাক হারবার 225/1 RBC রোড নৈহাটি